টাটা মোটরসে এই মুহূর্তে বিভিন্ন পদে কিন্তু বিরাট নিয়োগ। তোমাদের জন্য সুখবর, তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো তোমরা টাটা মোটরসের মতো কোম্পানিতে সরাসরি যুক্ত হতে পারো। পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে, কারা আবেদনের যোগ্য ও এবং সিলেকশন প্রসিডিওর কিভাবে রয়েছে, সমস্তটা টাটা মোটরসের এই মুহূর্তের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে কিভাবে আবেদন করবে সেটাও হাতে কলমে তোমাদের দেখিয়ে দেবো। কাজে সম্পূর্ণ ভিডিওটা দেখো, একে একে বিস্তারিত আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। সবার প্রথমেই বলে রাখি তোমাদের এজ লিমিট সম্বন্ধে, এজ কত লাগবে। তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের মিনিমাম চাকরি করার জন্য যে এজ, এটা কিন্তু তোমাদের 18 বছর। তো 18 থেকে 40-এর মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনযোগ্য। 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, তাহলে কিন্তু তোমরা টাটা মোটরসে আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে এলিজিবিলিটি, কারা আবেদন করতে পারবে। দেখো, এসসি এসটি ওবিসি জেনারেল কিংবা সংখ্যালঘু আমার ভাই বোন প্রত্যেকে কিন্তু এই টাটা মোটরস কোম্পানিতে তোমরা কর্মরত হতে পারবে এবং এখানে ফ্রেশার্স হও তুমি কিংবা তোমরা হচ্ছে এক্সপিরিয়েন্স হয়। অনেকের কি হচ্ছে এক্সপিরিয়েন্স রয়েছে 3 বছরের, কেউ হয়তো জব করছে 4 বছর, তারাও আবেদন করতে পারবে। যারা ফ্রেশার্স সবেমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। ফ্রেশার্স ট্যাগ আছে বলে যে তুমি চাকরি পাবে না সেরকম বিষয় নয়, ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে উভয়েই আবেদন করতে পারবে। সাথে তোমরা মেল হও ফিমেল হও কিংবা ট্রান্সজেন্ডারের হয়ে থাকো, যে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদনযোগ্য। এরপরে বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশান কি রয়েছে। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হচ্ছে 10 পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা নাই। 10 পাস থাকলেই তুমি আবেদনযোগ্য। তো এর সাথে যদি 12 পাস থাকে তাও তুমি আবেদন করতে পারবে। দেখো, এক একটা পোস্টের জন্য এক এক রকম এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে, সেই কারণে বললাম একাধিক পোস্ট রয়েছে। কিছু এরকম পোস্ট রয়েছে যেখানে মাধ্যমিক যোগ্যতায় তুমি আবেদন করতে পারবে, কিছু এরকম পোস্ট রয়েছে যেখানে তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবে, আবার কিছু এরকম পোস্ট রয়েছে যেখানে তোমার গ্র্যাজুয়েশন লাগবে, অর্থাৎ কলেজ পাস আউট লাগবে। মানে মিনিমাম যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। মানে পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশান আলাদা। তো প্রত্যেকটা আমি বলবো, যখন আমি ফর্ম ফিল আপ করে দেখাবো তোমাদের তখন আমি তোমাদের বলছি। তো এখানে বুঝতেই পারছো 10 পাস এবং 12 পাসে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমরা অনেকেই বলো যে আমার 40% মার্কস আছে, কেউ বলো আমার 30% মার্কস রয়েছে, এরকম কোনো ব্যাপার নাই। তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পাস করে থাকো, 25% নাম্বার পেয়ে মানে টাইটাই পাস করে থাকো, তাও তোমরা আবেদন করে চাকরি পেতে পারো, কোনো রকম সমস্যা নেই। সিলেকশন প্রসিডিওর দেখলেই তোমরা বুঝতে পারবে সেটা। এরপরে হচ্ছে স্যালারি, কত টাকা তোমার স্যালারি দেওয়া হবে, কত টাকা স্যালারি। দেখো, মিনিমাম যে স্যালারি রয়েছে সেটা কিন্তু 24,300 থেকে 57,000 কিন্তু স্যালারি রয়েছে। ইনহ্যান্ড স্যালারি কিন্তু প্রথমেই তোমরা ধরে রাখো 24,300 থেকে 57,800 পর্যন্ত ও সব কিছু মিলিয়ে মোটামুটি 20,000 কিন্তু অ্যাজ এ ফ্রেশার তুমি এখান থেকে পেয়ে যেতে পারো। কারণ বুঝতেই পারছো টাটা মতন কোম্পানি, আর ঠিক আছে টাটা মোটরসের মতন কোম্পানি, তো তোমরা দের স্যালারি হচ্ছে স্যালারি লেভেল হচ্ছে এটা, এবং তোমার এক্সপিরিয়েন্সের সাথে স্যালারি কিন্তু আরও ইনক্রিজ হবে। ঠিক আছে, তারপরে যদি বলি এক্সাম কি রয়েছে, কোনো রকম এক্সাম দিতে হবে না তোমাদের, কোনো রকম এক্সাম লাগবে না। এক্সাম ছাড়াই তোমরা কোনো রকম এক্সাম ছাড়াই কিন্তু সরাসরি চাকরিতে জয়েন করতে পারবে। যেহেতু টাটা মোটরসের তরফ থেকে অফার করা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমরা এখন আবেদন করলে কিন্তু কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমরা কিন্তু চাকরিতে যোগদান করতে পারবে। এক্ষেত্রে সিলেকশন প্রসেস তাহলে কী রয়েছে সেটা বলবো, তার আগে বলে রাখি কী কী জব প্রোফাইল রয়েছে। দেখো, বিভিন্ন জব প্রোফাইল রয়েছে। টাটা মোটরস একটা ছোট কোম্পানি না, বিরাট বড় কোম্পানি, একটা সুনামধন্য কোম্পানি, সেখানে বিভিন্ন পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে। যেমন যদি বলি, যেমন এখানে জব প্রোফাইল আমি কিছু লিখে রেখেছি যে এক্সিকিউটিভ পোস্টে তোমরা আবেদন করতে পারো, তারপরে গ্র্যাজুয়েট আর তোমার হচ্ছে ট্রেন্ড ইঞ্জিনিয়ার হিসাবে তোমরা আবেদন করতে পারো, অ্যাকাউন্টেন্ট হিসাবে আবেদন করতে পারো, ওয়ার্কশপ ইনচার্জ হিসাবে আবেদন করতে পারো, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে আবেদন করতে পারো, সুপারভাইজার বা ইঞ্জিনিয়ার আর থাকলে তুমি আবেদন করতে পারো পোস্টে আবেদন করতে পারো, তারপরে এরিয়া ম্যানেজার কিংবা প্রোডাক্ট স্পেশালিস্টে পদেও তুমি আবেদন করতে পারো। বিভিন্ন পদ রয়েছে, তোমরা বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাচ্ছ। এছাড়াও বিভিন্ন পদ রয়েছে, আমি ইম্পর্টেন্ট কিছু পদের কথা বললাম। এছাড়াও বিভিন্ন রকমের পদ কিন্তু এখানে রয়েছে। এবার কথা যদি বলি, ফি কত লাগবে, আবেদন করতে গেলে তোমাদের কত টাকা দিতে হবে। কোনো রকম টাকা লাগবে না, তুমি এসসি হও, এসটি হও, জেনারেল হও কিংবা ওবিসি হও, প্রত্যেকে এক বিনামূল্যে কিন্তু ও অনলাইনে আবেদন করতে পারবে, কোনো রকম ফি লাগবে না, এখনই আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে সেটা আমি তোমাদের বলছি। এরপরে বলে রাখি সিলেকশন প্রসেস কি রয়েছে। আমি বললাম যে তোমাদের এক্সাম হবে না, যেহেতু তোমার মধ্যে কি স্কিল রয়েছে, তুমি কতটা জানো, সরাসরি সেটাই দেখা হবে, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে। প্লেন একটা ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাকে সরাসরি কিন্তু চাকরি দেওয়া হবে, প্লেন ইন্টারভিউ হবে। তো তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী তুমি পোস্টে আবেদন করবে, তারপরে তারা ইন্টারভিউর জন্য ডাকবে, তারপরে তোমাদের ইন্টারভিউতে তুমি ক্র্যাক করলেই তুমি সরাসরি যোগদান করবে, কোনো রকম পরীক্ষা কিন্তু দিতে হবে না। এরপরে যদি বলি নাকি জব লোকেশান, তোমরা অনেকেই ভাবো ও যে জব লোকেশান মানে বাইরে, আমাকে বাইরে গিয়ে জব করতে হবে, ব্যাঙ্গালোর, পুনে, দেখো এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বাইরেও পোস্টিং রয়েছে এবং কলকাতা এরিয়াও রয়েছে, তুমি নিজের মতো এরিয়া সিলেক্ট করতে পারো। তুমি চাইলে কলকাতাও তোমরা জব সিলেক্ট করতে পারো, কিংবা তোমার যে এলাকা রয়েছে তুমি যেখানে থাকো সেই অনুযায়ী তুমি লোকেশান চুজ করতে পারো, কারণ এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। তোমরা জানো অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট হয়, টাটা মোটরস কোনো একটা নির্দিষ্ট এরিয়ার কোম্পানি না, বিরাট বড় একটা কোম্পানি। তো এক্ষেত্রে টাটা কোম্পানিতে বিভিন্ন তোমার হচ্ছে পোস্ট রয়েছে, বিভিন্ন এরিয়ায় পোস্ট ফাঁকা থাকে, ভ্যাকেন্সি থাকে, সেই অনুযায়ী তোমার আর এরিয়া তুমি সিলেক্ট করে তোমার এরিয়াও কিন্তু তুমি জব পেতে পারো। কলকাতাও কিন্তু বিভিন্ন অপরচুনিটি রয়েছে। এবার হচ্ছে অ্যাপ্লাই কি, অ্যাপ্লাই অফলাইনে কিন্তু হবে না, ঠিক আছে, অফলাইনে হবে না, পরিষ্কারভাবে বলে রাখি, অফলাইনে কোনো রকম আবেদনের সুযোগ নেই, তোমাদের অনলাইনেই কিন্তু আবেদন করতে হবে। এবং অনলাইনে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা আবেদন করতে পারো। ইনফ্যাক্ট ভ্যাকেন্সি কিন্তু চলতেই থাকে, প্রতিনিয়ত আপডেটেড হয়, সেক্ষেত্রে তুমি যখনই ভিডিওটি দেখো না কেন আবেদন তোমরা যখন খুশি করতে পারো, কোনো রকম সমস্যা নেই। এক্ষেত্রে তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে কিন্তু অলরেডি ভ্যাকেন্সি রয়েছে, দেখতেই পাচ্ছ কত ভ্যাকেন্সি। এখানে সেল অ্যান্ড মার্কেটিংয়ের ভ্যাকেন্সি রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকেন্সি রয়েছে, তোমার হচ্ছে বিভিন্ন রকমভাবে পারচেস অ্যান্ড সাপ্লাই চেন থেকে শুরু করে বিভিন্ন রকম ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, এবং এছাড়াও বিভিন্ন ভ্যাকেন্সি আছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ অপরচুনিটি উইথ অ্যাস, এখানে যে লেখা রয়েছে, এখানে সার্চ কিওয়ার্ডের পাশে সার্চ জব বলে একটা অপশন দেখতে পাচ্ছ। এখানে যদি তোমরা ক্লিক করো না, তাহলে কিন্তু তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, দেখো বিভিন্ন রকমের জব এখানে রয়েছে, ঠিক আছে, কাস্টমার সাপোর্ট ম্যানেজার, আর ঠিক আছে তোমার বিভিন্ন পোস্ট রয়েছে, পাওয়ার প্রোডাক্ট স্পেশালিস্ট, যেমন বলেছিলাম বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, এবং এই পোস্টের সাথে এখানে পেজও রয়েছে। দেখো আগের পেজে গেলে বিভিন্ন রকম আরও পোস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ পোস্ট রয়েছে। এখানে সমস্তটাই টাটা কোম্পানির কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা যে কোনো পোস্টে কিন্তু আবেদন করতে পারো। তোমার যে কোনো পোস্টে আবেদন করতে মানে তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাকে চেক করতে হবে, ক্লাস 10 যদি তুমি পাস করে থাকো তাহলে ক্লাস 10-এ কোন কোন জবগুলো আমার জন্য রয়েছে, যদি তুমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকো তাহলে ইঞ্জিনিয়ারিং পোস্টে কী কী জব রয়েছে, যদি তুমি 12 পাস করে থাকো তাহলে 12-এর জন্য কী কী আমার জব রয়েছে, এটা তোমাকে একটু দেখে নিতে হবে। আমি একটা পোস্টে আবেদন করে দেখিয়ে দিচ্ছি। আমি ধরছি এরিয়া, লোকেশনও আমরা দেখবো। এখানে লোকেশন তোমার টাইপ করতে পারো তুমি, যে আমি কলকাতা লোকেশন দিলাম, বা এখানে ইঞ্জিনিয়ার বলে জব টাইটেলে তুমি ইঞ্জিনিয়ারিং, কিংবা ধরো কেউ অ্যাকাউন্টেন্ট হিসাবে জব করতে চাও তো অ্যাকাউন্টেন্ট সিলেক্ট করবে, তো বা এখানে একটু ম্যানুয়ালিও তোমরা দেখে নিতে পারবে, করে এখানে জাস্ট সার্চ করতে হবে। সার্চ করলে কিন্তু তো এখানে দেখতে পাচ্ছ যে কলকাতায় এই পেজে যতগুলো কলকাতার ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। তো এখানে তোমরা জাস্ট কাস্টমার সাপোর্ট ম্যানেজারে ক্লিক করলে এই পোস্টটার জন্য আমি ধরছি তুমি আবেদন করছো, তো এখানে দেখে নিলে আবেদন কবে শুরু হয়েছে, তারপরে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি চাইছে কি না, ঠিক আছে, তারপরে এখানে দেখে সমস্ত কিছু দেখে নিলে ডিটেলস যে কী কী এরা চেয়েছে, কী কী নলেজ চাইছে, সেগুলো দেখে নিলে দেখার পরে এখানে অ্যাপ্লাই নাও বলে অপশান তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর এখানে যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে, তোমরা নতুন অ্যাকাউন্ট করবে, সেক্ষেত্রে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের কিন্তু ইমেল অ্যাড্রেস যেটা রয়েছে, তারপরে সেম ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে তোমার, তারপরে এখানে পাসওয়ার্ড একটা চুজ করবে, সেম পাসওয়ার্ড আরেকবার দেবে, তারপরে তোমার ফার্স্ট নেম রয়েছে, তারপরে লাস্ট নেম রয়েছে, ঠিক আছে, তারপরে কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবে, তারপরে এখান থেকে গিয়ে তোমরা এখানে সিলেক্ট করলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে। যখনই তোমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে তখন 10 12 গ্র্যাজুয়েশনের সমস্ত ডিটেলস চাইবে। যদি 10 পাস করে থাকো তাহলে সেম লাস্ট কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো তোমাকে দিতে হবে এবং একটা সিভি তোমাকে আপলোড করতে হবে। সিভি মানে যেখানে তুমি কি কি জানো, কম্পিউটার শিখেছো কিনা, কম্পিউটার নলেজ আছে কিনা, সমস্ত সিভিগুলো দেবে। দেওয়ার পরে যা যা বিষয় চাইবে, তোমার অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত ডিটেলস তোমাকে চাইবে, সেই সমস্ত ডিটেলস দিয়ে দেবে এবং তারপরে তারা কিন্তু তোমার কাছে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করে ইন্টারভিউ ডেট বলে দেবে, ইন্টারভিউ লোকেশন বলে দেবে, সেখানে গিয়ে তোমরা ইন্টারভিউ দেবে। আর ইন্টারভিউ ক্র্যাক করে গেলে কিন্তু তোমরা সরাসরি টাটা কোম্পানিতে চাকরি করতে পারবে। আমি জানি অনেকেই ভিডিওটা দেখে উপকৃত হবে, কারণ অনেকের হয়তো জানো না যে এরকম জবে তুমি অপরচুনিটি তোমার কাছে রয়েছে, টাটা কোম্পানিতে তুমি জব করতে পারো। সেই কারণেই তোমাদের জন্য ভিডিওটি। এই কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তোমরা এখনই আবেদন করতে পারো বা যে সময় ভিডিওটা দেখো না কেন আবেদন করতে পারো। এবং এছাড়া তোমার কোনো বন্ধু বা বান্ধবী যদি এই মুহূর্তে জব খুঁজছে এরকমটি মনে হয় বা জবের জন্য ওয়েট করছে বা জব করতে চাইছে, তাদেরকেও ভিডিওটি সেন্ড করো যাতে তারাও উপকৃত। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।